আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে পার্ট দুই তাজবিদ এবং পার্ট তিন নুন সাকিন ও তানবিনের বর্ণনা সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই বই সামনে নাও। প্রথমে আমরা জানবো তাজবিদ সম্পর্কে। তাজবিদ এটা আরবি ভাষার শব্দ। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সাজানো, সুন্দর করা, বিন্যাস করা। আমরা যেমন বাংলা ভাষা যদি ভালোভাবে জানতে চাই তাহলে আমাদেরকে কী জানতে হবে? ব্যাকরণ জানতে হবে। ইংরেজি ভাষা জানতে গেলে আমাদেরকে গ্রামার জানতে হবে। তেমনি কোরআন মজিদ যদি আমরা সহি শুদ্ধভাবে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাজবিদ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলা হয়। সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলা হয়। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা কি? ওয়াজিব। যদি তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা না হয় তাহলে কোরআনে উচ্চারণ ভুল হবে, অর্থ ভুল হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে? তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের ফজিলত রয়েছে কিছু। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার পিতা মাতাকে মুকুট পরানো হবে, এ মুকুটের ঔজ্জ্বল্য সূর্যের আলো চেয়ে বেশি হবে। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, নিজেও শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে? কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কেয়ামত আসসালামু আলাইকুম স্যার নিজ পাঠকারীদের জন্য সুপারিশ করবে। ক্লাস শুরু হয়ে গেছে এখন আর। আসসালামু আলাইকুম স্যার, এখন আর সালাম দেওয়ার প্রয়োজন নেই, আমার কথাগুলো শোনো। এখনই আসলাম স্যার। ঠিক আছে, পড়ার সময় ডিস্টার্ব দাও না। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন কিয়ামতের দিন কি করবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তো এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোরআন তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত, তাই না? পরীক্ষা যদি প্রশ্ন আসে কোরআন তেলাওয়াতের ফজিলত লেখো, তাহলে এই অংশটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এরপর আসো তাজবিদের গুরুত্ব। কোন অংশ স্যার? তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে। প্রথমত তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে। ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কেউ তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করতে গিয়ে তাহলে কোরআনের অর্থের ভুল হয়ে যাবে। যেমন আমরা কালেমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো এখানে লা শব্দটা টেনে বলতে হবে। যদি কেউ লা শব্দটা না টেনে তাড়াতাড়ি করে পড়ে তাহলে অতটা ভুল হবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু তাহলে অর্থ হবে আল্লাহ ব্যতীত আরো ইলাহ আছেন। বুঝতে পারছো? তাহলে তাজবিদ অনুসারে যদি উচ্চারণ না করা হয় তাহলে অর্থের অনেক বিকৃতি ঘটে থাকে। সেই জন্য অবশ্যই কি করতে হবে? স্যার স্যার আমি প্রশ্ন করার সুযোগ দেবো, একটু একটু সময় দাও, আমি সুযোগ দেবো প্রশ্ন করার, কেমন? আচ্ছা স্যার। হ্যাঁ জি স্যার। তাজবিদ অনুসারে যদি কোরআন তেলাওয়াত করা না হয় তাহলে কি অর্থ ভুল হয়ে যাবে। আবার আমরা সূরা কাফিরুন পড়ে থাকি, যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন। এই যে লা শব্দটা, এখানে লাম আলিফ জবর লা রয়েছে, এখানে টেনে পড়তে হবে। যদি না টেনে পড়া হয়, যদি কেউ লা আবুদু মা তাআবুদুন বলে তাহলে অত হবে কাফিরদেরকে তুমি বলতেছো যে তোমরা যাদের উপাসনা করো অর্থাৎ তারা যে মূর্তি পূজা করে আমিও তাদের ইবাদত করি, তাহলে কি ইমান থাকবে? এরকম যদি কেউ বলে তাহলে তার ইমান থাকবে না। সেই জন্য
লা শব্দটা টেনে বলতে হবে। আবার আরেকটা সুরা আছে ইন্না রব্বি লা গফুরুর রহিম, যে নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু, লা গফুরুর রহিম। এখানে যদি আবার কেউ বলে লা গফুরুর রহিম তাহলে আবার অর্থ বিকৃত হয়ে যাবে, তখন অর্থ হবে যে আমার রব ক্ষমাশীল নন দয়ালু নন, তাহলে আল্লাহর নামে মিথ্যা অপবাদ। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সব ফেরেশতাদের দলভুক্ত যারা নেককার এবং আল্লাহর হুকুমে লেখার কাজে ব্যস্ত রয়েছে, আর যে ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তলাত করবে সে দ্বিগুণ সব লাভ করবে। তাহলে বোঝা যাচ্ছে, বিশেষ করে তোমরা যারা জেনারেল ছাত্র, মাদ্রাসায় পড়ালেখা করো নি, ঠিক মতো আরবি পড়তে পারো না, তোমরা যদি কোরআন শরীফ পড়ার জন্য কষ্ট করো, একটু চেষ্টা করে শুদ্ধভাবে কোরআন তলাওয়াত করো, তাহলে কি তোমাদের জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। তো সেই জন্য কি করতে হবে, অবশ্যই আমাদের সবাইকে কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এখন তোমাদের কার কার প্রশ্ন আছে বলো, যার প্রশ্ন আছে। স্যার তাসবিহ যদি ভুল, স্যার তাসবিহ যদি ভুল বশত ভুল হয়ে যায় তাহলে কি পাপ হবে? তাসবিহ যদি ভুল বশত ভুল হয়ে যায় তাহলে কি পাপ হবে? আচ্ছা তুমি ভুল করে একবার একটু বিষ পান করে দেখবা কেমন লাগে, যদি তাতে কোনো ক্ষতি হয় তাহলে বুঝবা তুমি তাসবিহ ভুল করে ভুল করলেও পাপ হবে। ও আচ্ছা স্যার, বুঝছি স্যার। কেন তুমি ঠিকটা জানলে না, এটাই তোমার পাপ, বুঝতে পারছো? পরীক্ষার খাতায় তুমি যদি ভুল করে ভুল উত্তর দিয়ে আসো তাহলে কি যিনি খাতা দেখবেন তিনি নাম্বার দেবেন, যে ছাত্রটা ভুল করে ভুল করছে সেটা কি তিনি মানবেন না, তাই না? প্রশ্ন ছিল স্যার, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বুঝছি স্যার, জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ, আর আর কে যেন প্রশ্ন করতে চাইলো? বলছিলাম স্যার স্কুলের ফাইনাল পরীক্ষা কবে? স্কুলের ফাইনাল পরীক্ষা কবে হবে এখন ওটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ওইটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। আর আমার একটা পাঠ্য বহির্ভূত প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ইয়ে আফ্রিদি, আর আসলে আমরা যে HW গুলো করব সেগুলো কি সবগুলো গ্রুপেই দেব? জি 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 ভাই জি, যে যার গ্রুপে যে যার শাখার ছাত্র সেই শাখায় শাখায় দিবা, আর ওই খাতাগুলো সংরক্ষণ করবা, পরিস্থিতি স্বাভাবিক হলে ওগুলো আমরা ইনশাল্লাহ দেখব, ঠিক আছে? স্কুলে দেখবে হ্যাঁ, তখন আমরা বলো তোমাদের নিয়ে আসলে আমরা শাখা যে যে শাখার টিচার আমরা ভাগ করে নিয়ে দেখব, অসুবিধা নেই। আর স্যার আমার ঘরে আমার গ্রুপে দিব। হ্যাঁ তো স্যার আমার ঘরে আমার স্কুলের যে ওগুলা ওগুলাও দেখতে দেখবেন আপনারা? আমি ইসলাম শিক্ষার যেটা HW দিচ্ছি, বুঝতে পারছো, সেটা তোমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিতে পারো, আবার খাতাগুলো সংরক্ষণ করবে, স্কুল খুললে ওগুলো আমাকে দেখাবা। না স্যার আমি ওটা বলিনি স্যার, স্কুলের গুলো কি আপনারা দেখবেন? হ্যাঁ কোনগুলো? স্কুল ওই যে টিভিতে যেগুলো হচ্ছে স্যার, সেটা যদি প্রতিষ্ঠান নির্দেশনা দেয় যে ওগুলো দেখতে হবে তখন আমরা দেখব, ওই ব্যাপারে আমাদেরকে এখনো কিছু বলেনি। আফ্রিদি বলতেছিলাম ওই যে HW করবো সেটা ছবি তুলে স্যারের আইডিতে পাঠাতে তাহলে তো হয়। তাই নাকি? স্যার আইডি নাই আপনার? হ্যাঁ আছে স্যার আইডি আছে, স্যার আইডির নাম বলেন। রায়হানুর আর আর রহমান, রায়হানুর আইডির নাম এই যে আমার আইডি এই যে এখানে দেখা যাচ্ছে, রায়হানুর আর আর রহমান ভাই, রায়হানুর রহমান মাঝখানে শুধু দুইটা আর দিবা এক্সট্রা, তাহলে আমার নাম শো করবে, বুঝতে পারছো? একসেপ্ট করেন স্যার, তারা একসেপ্ট করেন আপনার আছে। তোমাদের অনেকেরই অন্য নামে ফেসবুক আইডি খোলা, আমি সেটা কিভাবে অ্যাকসেপ্ট করব? তোমার ওখানে আগে পরিচয় দিবা যে স্যার আমার, আপনাকে মেসেজ দিব স্যার, মেসেজ দিব, নাম এবং রোল নাম্বার উল্লেখ করে পরিচয় মেসেজ দিবা। আচ্ছা স্যার তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। এখন আমরা কথা ছিল, এখন আমরা পড়াশোনার দিকে আসি। আরে আনন্দ ডিস্টার্ব করতেছে
স্যার তোমাদের স্যার স্যার চ্যাটে কি জানি স্যার উল্টা পাল্টা কিছু দিচ্ছে স্যার স্যার একটা কথা ছিল স্যার হ্যাঁ বলো স্যার চ্যাটে চ্যাটে কি জানি উল্টা পাল্টা মেসেজ উল্টা পাল্টা মেসেজ করতেছে চ্যাটে কি জানি উল্টা পাল্টা মেসেজ দিচ্ছে স্যার মিটিং চ্যাটে হচ্ছে উল্টা পাল্টা কি জানি উল্টা পাল্টা দিচ্ছে আচ্ছা ওগুলো অত দেখার টাইম নেই যেগুলো উল্টা পাল্টা দিচ্ছে শোনো যখনই কেউ ভালো কাজ করতে যাবে শয়তান তাকে খোঁচাবেই এটা বাস্তব স্যার পাঁচে লোকে কিছু বলে হ্যাঁ আমরা পড়াশোনার দিকে আছি তোমাদের তাজবিদ সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন আছে তাজবিদ সম্পর্কে কোরআন তেলাওয়াতের ফজিলত তাজবিদের গুরুত্ব এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে তোমাদের পাঠ্য বইয়ের সম্পর্কে আচ্ছা না তাহলে আচ্ছা ঠিক আছে আমরা এবার পাঠ তিনে অগ্রসর হচ্ছে নুন সাকিন ও তানবিনের বর্ণনা জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে তোমরা দেখবে আরবি ভাষায় অক্ষরের উপর ছোট করে উল্টা প্রেসের মতো থাকে আবার কখনো কখনো ওই ইলিশ মাছের পেটের কাদার মতো থাকে কিছু এখন অবশ্য বেশিরভাগ সাকিনগুলো এরকমই দেওয়া হয় অনেকটা ওই যেটা দেওয়া আছে ওটা ওইটা হচ্ছে প্রেসের মতো কিন্তু আর একটা আছে হচ্ছে ওই মাছের পেটের কাটা যে থাকে না সে কাটার মতো আর কি অনেকটা ইংরেজিতে দেওয়া আছে ওটা তো জজম হ্যাঁ ওটাও জজম ওইটা এখন কম ব্যবহার হয় এখন বেশিরভাগ ক্ষেত্রেই ওই কাটার মতো যেটা পেটের কাটার মতো যেটা সেটা ব্যবহার হয় বেশি ওটা বোঝা যায় স্পষ্ট আর পার্শ্ববে যেটা আছে এটা অনেক সময় পেশের মতো লাগে অনেকে ভুল করে সেই জন্য বুঝতে পারছো তো যখন এই জজম চিহ্নটা যখন নুন অক্ষরের উপরে আসে তখন সেটাকে নুন সাকিন বলা হয় জজম চিহ্নটা যখন নুন অক্ষরের উপর আসে তখন সেটাকে কি বলা হয় নুন সাকিন বলা হয় আর দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয় কোনো অক্ষরের উপরে যদি উপরে দুইটা আড়াআড়িভাবে দাগ দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় দুই জবর নিচে যদি আড়াআড়িভাবে দুইটা দাগ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে দুই জের আর পেশ যেটা গোল মাথা একটা একটা মাথা গোল থাকে এটা একটা সিধাভাবে লেখা হয় আর একটা উল্টোভাবে লেখা হয় এই এই দুইটা যখন একসঙ্গে থাকে তখন সেটা হচ্ছে দুই পেশ তো এই দুই জবর দুই জের এবং দুই পেশ এগুলোকে তানবিন বলা হয় বলা হয় তোমাদের এখানে ছবিটা দেখো এখানে এই যে এখানে হচ্ছে দুই জবর এরপরে দুই জের এরপরে এটা হচ্ছে দুই পেশ স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো স্যার আচ্ছা তো এই দুই জবর দুই জের এবং দুই পেশ এটাকে তানবিন বলা হয় তো এই তানবিনের মধ্যেও একটা নুন সাকিন লুকায়িত থাকে তানবিনের মধ্যে কি থাকে নুন সাকিন লুকায়িত লুকায়িত থাকে থাকে অর্থাৎ যেমন আমরা যদি বলি বা দুই জবর বান বান কে ভাইন লেকে করে বা দুই জবর বান তাহলে এই আবার বা বানুন জবরও কি হবে বান হবে তাই না তো বা দুই জবর বান এবং বানুন জবর বান এই দুটো একই রকমই তার মানে এই দুই জবরের মধ্যে একটা নুন সাকিন লুকায়িত আছে রাইট আচ্ছা তাহলে নুন সাকিন এবং তানবিন বিষয়টা তোমরা বুঝতে পারছো নুন সাকিন নুন সাকিন কাকে বলে একজন বলো তো দেখি হ্যাঁ কে বলবো জজম যুক্ত নুনকে নুন সাকিন বলা হয় নুনকে নুন সাকিন আর তানবিন হ্যাঁ স্যার তানবিন কাকে বলে জজম দুই জের ও দুই পেশকে তানবিন বলে দুই পেশকে তানবিন বলা হয় এবার আমরা জানবো নুন সাকিন এবং তানবিন পরান নিয়ম কয়টি নুন সাকিন এবং তানবিন পরান নিয়ম হচ্ছে চারটি নুন সাকিন এবং তানবিন পরান নিয়ম চারটি চারটি ইদগাম ইকফা ইজহার কাল বা ইকলাব এই চারটি নিয়মে নুন সাকিন পড়া হয় আমি সংক্ষেপে তোমাদেরকে নিয়মগুলো বোঝানোর চেষ্টা করব আচ্ছা ইদগাম শব্দ অর্থ হচ্ছে মিলিয়ে পড়া ইদগাম শব্দ অর্থ কি মিলিয়ে পড়া আচ্ছা নুন সাকিন ও তানবিনের পরে ইদগামের কোনো অক্ষর আসলে একটু মনোযোগ দিয়ে শুনবেন নুন সাকিন ও তানবিনের পরে
ইদগামের কোনো অক্ষর আসলে নুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, নুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাকে ইদগাম বলা হয়। তোমরা সব তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা যে ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, ইদগাম মানে মিলিয়ে পড়া, এটা মনে রাখবা, তাহলে সংজ্ঞাটা তোমাদের মনে থাকবে। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি ইদগামের অক্ষর আসে তাহলে কি করতে হবে, নুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় ইদগাম। ইদগামটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে গুন্না সহ ইদগাম আর একটা হচ্ছে গুন্না সারা ইদগাম, গুন্না সহ ইদগাম আর গুন্না সারা ইদগাম। আচ্ছা, গুন্না সহ ইদগাম কখন হবে, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটে হরফের কোনো একটা হরফ আসে তাহলে সেখানে নুন সাকিনকে ওই হরফের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। তাহলে ইয়া ওয়াও মিম নুন এই চারটে অক্ষর যদি আসে তাহলে নুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে, এটা হচ্ছে গুন্না সহ ইদগাম। এর আর এক নাম হচ্ছে ইদগামের নাকিস, আর একটা হচ্ছে গুন্না সারা ইদগাম। নুন সাকিন ও তানবিনের পরে যদি র আর লাম আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুন্না করা যাবে না, গুন্না ছাড়াই মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় ইদগামে কামেল। তাহলে একটা গেল গুন্না সহ ইদগাম আর একটা হচ্ছে গুন্না সারা ইদগাম। দুই নুন সাকিন ও তানবিনের দুই নাম্বার নিয়ম হচ্ছে ইকফা, ইকফা অর্থ হচ্ছে গোপন করে পড়া, এই শব্দটা মনে রাখবা, ইকফা অর্থ হচ্ছে গোপন করে পড়া। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল সা ফা সিন স দ ত স কফ কাফ আর শিন। নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 15টা অক্ষর আসে, এই কোনো একটা অক্ষর আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে সে অক্ষরের সাথে গুণনা করে পড়তে হবে, অর্থাৎ তখন নুনটা নাকের ছিদ্রে নিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হবে। যেমন এখানে আছে মিম নুন জের মিন তা হা জবর তা তা জের তি হা আলিফ জবর হা, তাহলে মিং তাহ তি হা, এখানে নুন সেকেন্ডের পরে তা অক্ষর এসেছে, তা একটা ইকফার অক্ষর, মিং তাহ তি হা তারপরে করতে হবে। এরপরে আসা হচ্ছে এরপরে হচ্ছে এজহার, এজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, এজহার শব্দ অর্থ কি, স্পষ্ট করে পড়া, নুন সাকিন বা তানবিনের পরে যদি এজহারের অক্ষর আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে সেখানে স্পষ্ট করে পড়তে হবে, নুন সাকিন বা তানবিনকে সেখানে স্পষ্ট করে পড়তে হবে। এজহারের হরফ হচ্ছে 6টি, হামজা হা আইন হা গয়ন খ, এই 6টি অক্ষর রয়েছে, এগুলোকে একত্রে হরফে হালকি বলা হয়। হরফে হালকি কেন বলা হয়, কারণ এগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, সেই জন্য এগুলোকে হরফে হালকি বলা হয়। যেমন মিনহুম, এখানে নুন সাকিনের উপরে হা অক্ষর এসেছে, মিনহুম স্পষ্ট করে করতে হবে, কোনো গুন্না বা মিলানো কিছু করা যাবে না। এরপরে নুন সাকিন ও তানবিনের হ্যাঁ সুযোগ দেবো, করানোর পরে প্রশ্ন করার সুযোগ দেবো। কাল বা ইকলাব, কাল বা ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, বদল করে পড়া, অর্থাৎ যে অক্ষর আসে সে অক্ষর বাদ দিয়ে অন্য অক্ষর ধরে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে যদি মিম অক্ষর আসে তাহলে সেই মিমকে বা দ্বারা পরিবর্তন করে, নুন সাকিন ও তানবিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে সেই নুনকে মিম অক্ষর দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন মিম বা আদি, এখানে নুন সাকিনের পরে বা অক্ষর এসেছে যার কারণে নুন অক্ষরকে মিম উচ্চারণ করতে হচ্ছে, এখানে আর নুনের উচ্চারণই নেই, সরাসরি মিম উচ্চারণ হবে, মিম বা আদি, বুঝতে পারছো? এই হচ্ছে নুন সাকিন ও তানবিনের বর্ণনা এবং উদাহরণ সহ প্রকারভেদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে প্রশ্ন করবে সে আনমিউট করে করতে পারে। একদম হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি তো? নুনটাকে স্যার, হ্যাঁ তোমাদের কোন প্রশ্ন থাকলে বলো, বের করে দেন। আমি ওইভাবে সিলেক্ট করবো, কতজনকে বের করবো, কতজনকে অ্যাকসেপ্ট করবো, ওইটা সম্ভব নয়, বুঝতে পারছো?
যারা তোমাদের যারা তোমরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলো। হ্যাঁ উদাহরণগুলো আরবিতে লিখতে হবে, উদাহরণগুলো আরবিতে লিখতে হবে। যখন সূরা পড়াবো তখন সেটা বুঝতে পারবা কিভাবে প্রশ্ন হবে, ঠিক আছে? সূরা যখন পড়াবো তখন বলে দেওয়া হবে যে এইভাবে পড়তে হবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা তোমরা কি নুন চা কেন তানবিনটা বুঝতে পারছো না আবার বোঝাতে হবে? আবার বুঝাতে হচ্ছে স্যার, আবার একটু বুঝান স্যার, আবার একটু বুঝায় দেন স্যার। আচ্ছা আরেকবার শুধু প্রকারভেদটা বলে দিচ্ছি, কেমন? ইদগাম, ইদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইদগামের উপর আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইদগাম। ইদগাম দুই প্রকার, একটা হচ্ছে গুন্না সহ ইদগাম আর একটা হচ্ছে গুন্না ছাড়া ইদগাম। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া মিম নুন পরীক্ষার উপর আসে তাহলে গুন্না সহ পড়তে হবে, যেমন মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, এটা হচ্ছে গুন্না সহ। হ্যাঁ যেমন গফুরুর রহিম, গফুরুর রহিম, এইভাবে পরীক্ষাতে কি আরবিতে উদাহরণ দিতে হবে? উদাহরণ গুলো আরবিতে লিখতে হবে। ওটা তো একটু আগে বললাম স্যার, এই ক্লাস কি পরে ইউটিউবে পাবো? এখানে দেখো একটু ব্যতিক্রম কিছু আছে, যেমন সিন ওয়ান নুন, তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা দেখো, ব্যতিক্রম মানে এখানে নিয়ম অনুসরণ করা হয়নি। যদি নুন সেকেন্ডের পরে ওয়াও আসছে সিন ওয়া নুন, কিন্তু এখানে ইদগাম করা হয়নি, কারণ এগুলো এসএম নাম, নাম সব ভাষাতে একই থাকে, নামের কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারছো? দুনিয়া, দুনিয়া একটা নাম, বুনিয়া নুন এটা একটা নাম, যার কারণে এগুলো কোনো পরিবর্তন হয় না। আচ্ছা নুন সেকেন্ডের দ্বিতীয় নিয়ম, আচ্ছা নুন সাকিনা তানবিনের দ্বিতীয় নিয়ম হচ্ছে ইকফা। নুন সাকিনা তানবিনের দ্বিতীয় নিয়ম হচ্ছে ইকফা, তো গোপন করে পড়া। ইকফার হরফ 15টি, তা সা জিন দাল জাল সা ফা সিন সব দ ত জ কফ কাফ আর শিন। নুন সাকিনা তানবিনের পরে যদি এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর আসে তাহলে নুন সাকিনা তানবিনকে সেখানে নাকে নিয়ে গুনগুন করে উচ্চারণ করে পড়তে হবে, আর যে কোনো গুন্না এগুলো অকালে টেনে পড়তে হয়। যেমন মিং, জি স্যার, মিং ইতিহাস, যেমন মিং তাহতিহা, এরপরে মিংকুম, এখানে নুন সাকিনের পরে কাফ অক্ষরের শেষে, যার কারণে এখানে ইকফা করে গোপন করে পড়তে হচ্ছে মিংকুম। এরপর আসো হচ্ছে ইজহার, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, প্রকাশ করে দেওয়া। দাসবিদের পরিভাষায় নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে সেখানে স্পষ্ট করে পড়তে হবে। এজারের হরফ 6টি, হামজা হা আইন হা গয়ন খ, এই অক্ষরগুলো যেহেতু কণ্ঠনালী বা হলক থেকে উচ্চারিত হয় সেজন্য এগুলোকে
হারফে হালকি বলা হয়। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি এই অক্ষরগুলো আসে তাহলে সেখানে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে উচ্চারণ করে পড়তে হবে। যেমন মিনহুম, এখানে নুন সাকিনের পরে হা অক্ষর আসছে মিনহুম, এরপরে মিন খয়রিন, মিন খয়রিন, এখানে নুন সাকিনের পরে খয়ের শব্দ আসছে, এরপরে আসিসুন আলাইহি, আসিসুন আলাইহি, এখানে তানবিন এসেছে আসিসুন দুই পেশ, এরপর আইন অক্ষর এসেছে, যার কারণে এখানে স্পষ্ট করে করতে হবে। এগুলো হচ্ছে এজাহারের উদাহরণ। এরপর হচ্ছে কাল বা একলাব, কাল বা একলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। তাজবিদের পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম হরফ দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়াকে কাল বা একলাব বলা হয়। যেমন মিম বা আদি, মিম বা আদি, এখানে নুন সাকিনের পরে বা অক্ষর এসেছে, সেই জন্য নুনকে মিম অক্ষর দ্বারা পরিবর্তন করে পড়ানো হলো। এরপরে সামিউম বাসির, সামিউম বাসির, অর্থাৎ এখানে আইন অক্ষরে তানবিন এসেছে তারপরে বা অক্ষর এসেছে, সেই জন্য নুন সাকিন তানবিনের পরে বা অক্ষর আসার কারণে এখানে কাল বা একলাপ একলাপ করে, অর্থাৎ এক অক্ষরের সাথে আর এক অক্ষরকে পরিবর্তন করে পড়া হলো। তো এই আমাদের আজকের মোটামুটি এটাই পড়া ছিল। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আনমাউট করে আমার কাছে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, প্রশ্ন আছে কারো? আচ্ছা, প্রশ্ন না থাকলে তাহলে তোমরা একটু বাড়ির কাজ নাও, খাতা কলম তোমার সামনে সবাই লিখে নাও। স্যার, হ্যাঁ, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো লিখে নাও দ্রুত। আল কোরআন তেলাওয়াতের ফজিলত লেখো, আল কোরআন তেলাওয়াতের ফজিলত লেখো। কে জেনে ডাক দিছে উপরে? সারি গুলা কে যেন ডাক দিছে? আচ্ছা, দুই নম্বর হচ্ছে তাজবিদের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। তাজবিদের গুরুত্ব আগে স্ক্রিনশট দিয়ে নিছি পাঁচটি। আবার এরকম করতেছে, জারিফ মনে হয়, জারিফ স্যার দেখা যাচ্ছে না সামনে আছে। এরপরে নুন সাকিন ও তানবিন কাকে বলে উদাহরণ দাও, তোমরা লিখে নাও নুন সাকিন ও তানবিন কাকে বলে উদাহরণ দাও। আর চার নম্বর হচ্ছে নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কি কি, নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কি কি দেখছেন স্যার? জারিফের নাম লেখছে, জারিফ জারিফ জারিফের নাম লিখবে না, এটা তোমরা কি করতেছো? আপনি মুখে মুখে বলে দেন স্যার। স্যার মনে হয় তাহমিদ করতেছে, জায়েদ জায়েদ করতেছে। এরপরে নুন সাকিন ও তানবিন কাকে বলে উদাহরণ দাও। আর চার নম্বর, নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো, লিখেছো সবাই? জি স্যার। হ্যাঁ, এই চারটা প্রশ্নের উত্তর তুমি রিজার্ভ করে রাখবা।
মুরসালিন ঠিক আছে স্যার কোশ্চেন আছে একটা স্যার আমি কামিং স্যার আমার তো কারেন্ট চলে গেছে স্যার এটাকে আমি গুগল ড্রাইভে আপলোড করতে পারবো হ্যাঁ স্যার আমার তো কারেন্ট চলে গেছে তাহলে আমি এটা গুগল ড্রাইভে আপলোড করতে পারবো কেমন হবে আমি এমন তো বলতে পারতেছি না দেখি এটা যদি ইউটিউব চ্যানেলে দিতে তাহলে দেব স্যার আমার কাছে স্ক্রিনশট দাও আপনি দি আমার কাছে স্ক্রিনশট আছে তোড়া তোর আইডি থাকে মনে আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করো আচ্ছা স্যার ঠিক আছে আজকের মতো সবাই আপনি দি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম সবাই ভিডিও